আমাদেরকে বলা হয়েছে তার হাওয়ারেস কোন বেসিসে, কোন হুজ্জায়, ফি আই হুজ্জাতিন জাহিরা, আপনি বা আপনারা আমাকে খাওয়ারেজ বলতে পারেন, খারেজি বলতে পারেন। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজিদের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা বলেছেন সহিহ বুখারীর হাদিসে, সেটা হচ্ছে ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়াইয়াদউনা আহলাল আওফান। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়াইয়াদউনা আহলাল আওফান। খাওয়ারেজ যারা, খারেজি যারা, তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। আমাদের এই পুরো কনস্ট্রাকটিভ কাজের মধ্যে কি আমরা কোনোদিনও কোনো মুসলিমকে হত্যার কথা বলেছি? আমরা কি মুসলিম উম্মার, মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছি? আমরা কি কখনো মুসলিম শাসকদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বের হয়ে যেতে বলেছি? আমরা কি কখনো কোনো মুসলিমকে হত্যা করেছি? তাহলে কোন বেসিসে, কোন হুজ্জায়, আই হুজ্জাতিন জাহিরা, আপনি বা আপনারা আমাকে খাওয়ারেজ বলতে পারেন, খারেজি বলতে পারেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? আমরা খারেজির সংজ্ঞা সবাইকে শিখিয়ে দিতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার মাঝে যে ব্যাটল ছিল অনাকাঙ্ক্ষিত, এখান থেকে যে 12,000 সৈন্য বের হয়ে যায়, তারা সালেসকে মানতে চায়নি। তারা বলেছিল ইনিল হুকম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম নেই। তারা মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর এগেনস্টে তারা বিদ্রোহ করেছে। এখনকার পুরো গ্লোবালি যারা শাসকবর্গ আছেন প্রতিটা মুসলিম কান্ট্রি বা নন মুসলিম কান্ট্রিতে, তারা কি আলী রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক? তার কি কোরআন এবং সুন্নাহকে দিয়ে দেশ শাসন করছেন? যদি নাও বা করে থাকেন, তারপরেও কখনো আমরা বলিনি যে একটা প্রতিষ্ঠিত প্রশাসন বা শাসকের বিরুদ্ধে মুসলিম যুবকদেরকে বা যুবতীদেরকে বা একটা দল বা একটা সংগঠনকে অস্ত্র হাতে নিয়ে বের হয়ে যেতে হবে। আমরা জানি এর ফলশ্রুতিতে একটা মুসলিম কান্ট্রি সিরিয়া হয়ে যেতে পারে, লিবিয়া হয়ে যেতে পারে, আমরা এতটুকু জানি। এবং এই বিষয়টা আমরা খুব ভালো করেই জানি যে খারেজি আকিদা কাকে বলে এবং মুরজি আকিদা কাকে বলে এবং আহলে সুন্নাহ ওয়াল জামা মাঝখানের আকিদা কাকে বলে। এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা না করলে কখনো আমরা দাওয়ার কাছে আসতাম না। তাই এই যে একটা কথা বলা হয়েছে, যখনই দেখা যায় যে কারো মুখ থেকে জিহাদ শব্দটা বের হয়েছে বা উম্মা কনসেপ্টের কথা বের হয়েছে, ঐক্যের কথা বের হচ্ছে এবং ইউনাইটেড মুসলিম নেশনের কথা বের হচ্ছে, যখনই দেখা যায় কারো দাওয়া ইসলামী খেলাফা এই কথাগুলো বের হয়, দেন অ্যান্ড দেন কিছু মানুষ তাদেরকে খাওয়ার স্ট্যাক লাগিয়ে দিয়েছেন। কী কারণে আপনি কথাটা কাজটা করবেন? আমরা জানি কোনো মুসলিমকে যদি কাফের অপবাদ দেওয়া হয়, যদি সেই মুসলিম কাফের না হয়ে থাকে, তাহলে সেই কুফুরি অপবাদটা তার নিজের উপর বর্তায়। আর নিঃসন্দেহে যদি কেউ খারেজি না হয়ে থাকেন, তাকে যদি আমরা খারেজি বলে ট্যাগ লাগিয়ে দিই, তাহলে নিঃসন্দেহে এই ট্যাগটাও আপনার দিকে বা আমাদের দিকে ফিরে আসবে। তাই কথা বলার আগে আমাদের সতর্ক থাকা উচিত। আমরা অনুরোধ করব যে আংশিক জ্ঞান নিয়ে নিছক ধারণা অনুমান কেন্দ্রিক বা মিথ্যাচারকে কেন্দ্র করে বা কারো প্ররোচনায় কোনো স্টেটমেন্ট বা ফতোয়া দিয়ে বসবেন না। এটা দূরদর্শী কোনো আলেমের পরিচয় নয়, বরং তার প্রতিটা বক্তব্য, তার প্রতিটা কথা শোনার ভিত্তিতে আপনার সিদ্ধান্তে আসা উচিত ছিল। আমরা কোনো খাওয়ারে জাকিদার মানুষ নই, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামার মানুষ। আমরা কখনো মুরজিয়া নই যারা ইমানকে কেন্দ্র করে শৈথিল্যতা প্রদর্শন করি, আমরা খারেজি নই যারা ইমানকে কেন্দ্র করে উগ্রবাদী দর্শন, উগ্রবাদী দর্শনের প্রচার করে। আমরা বলেছি ইসলামিক, ইসলামিক সিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা বা জীবনের আলোকে ইসলামিক রেভলিউশনের দিকে উম্মাকে নিয়ে যাওয়া, যাতে করে উম্মার প্রতিটা ডিপার্টমেন্ট স্ট্রং হয়ে গড়ে ওঠে। আর এটা খারেজিদের কোনো বৈশিষ্ট্য নয়। যারা এই কথাগুলো বলছেন, তারা ইয়েমেনে যারা হামলা করছেন তাদেরকে তো কখনো খাওয়ারেস বলছেন না, তাদের তাদের তাগুদের এগেনস্টে আপনি কোনো কথা বলতে শুনছেন না, স্পষ্ট কুফুরের এগেনস্টে কোনো কথা বলতে শুনছেন না। তারা প্যালেস্টাইন ইস্যু নিয়ে চুপ আছেন, তারা আরাকান ইস্যু নিয়ে চুপ আছেন, কাশ্মীর ইস্যু নিয়ে তারা সামান্য কথা বলার স্বাধীনতা হরণ করছেন, তারা আফগানিস্তানের মুজাহিদিন ভাইদেরকে খাওয়ারেস বলছেন। কারণ কি? কারণ কি এই যে তারা আমেরিকার এগেনস্টে দাঁড়িয়ে আছে, যে আমেরিকা আহলে সৌদের মিলিটারি অ্যালায়েন্স, ব্যাপারটা কেমন? তো এই কথাগুলো বলার আগে আমাদের অনেকবার ভাবা উচিত, সত্যিকারের খারেজি তারা যারা মুসলিমদেরকে হত্যা করে, মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেয়। এরকম কোনো আকিদা বিশ্বাস আমরা লালন করি না। আমরা বিশ্বাস করি কবিরা গুনাহ করলেই কোনো মানুষ কাফের হয়ে যায় না, কারণ তার তওবার দরজা খোলা থাকে। আমরা বিশ্বাস করি ঈমান কমে এবং বাড়ে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামার প্রতিটা আকিদাই বিশ্বাস করি। আমরা সলফে সালেহীনের প্রতিটা আকিদা মূলনীতি বিশ্বাস করি। আমরা ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমুল্লাহকে সলফে সালেহীনের রোল মডেল মনে করি। সলফে সালেহীন সাহাবায়ে কিরাম তাবে তাবেইনের আকিদা বিশ্বাস লালন করি। আমরা কখনোই সালাফিজম বা সলফে সালেহীনের নাম দিয়ে, আহলে সুন্নাহ ওয়াল জামার নাম দিয়ে শৈথিল্যবাদী আকিদা প্রদর্শন করি না। আমরা সো কল্ড সালাফিজম প্রদর্শন করি না, আমরা রিয়েল সালাফিজম প্রদর্শন করি। আল্লাহ পাক এটা যেন বোঝার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।